हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल टियानाज हाउस। आज के आमी देखाबो भोला माछेर कारी किभाबे खूब सहज पद्धतिते तैरी करे फेला जाए। तार जन्य नियेछि आमी चारटे भोला माछ, सेगुलोके परिष्कार करे धुये नियेछि एबं एर मध्ये माखिये देबो अल्प लवण आर हलुद। ভালো করে মাছগুলোতে নুন আর হলুদটা মাখিয়ে নেব। টিপি টিপি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মাছকে এভাবে গোটাই ভেজে নেব, যেহেতু এই মাছটা খুব নরম আর বাচ্চাদেরও ভীষণ প্রিয় এই মাছ, যেহেতু কাটাও কম। তো এই মাছটা নরম হওয়ায় খুব সাবধানে ভাজতে হবে। মাখানো হয়ে গেছে, সবকটাতেই নুন হলুদ ভালোভাবে। এবার এটা ভাজার আগে আমি একটি বাটিতে এর মধ্যে এই কারিটা করতে যে মশলাটা দেব সেই মশলাটা একটু ভিজিয়ে নেব। তার জন্য লাগছে জিরে গুঁড়ো, আপনারা গোটা জিরে বেটেও নিতে পারেন, আর লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু জিরে গুঁড়ো নিয়েছি তাই এটিকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। আমার ভেজানো হয়ে গেছে মশলাটা, এটা ভেজানো থাক, ততক্ষণে আমি ধীরে ধীরে মাছটাকে ভেজে নিই। চলুন ভেজে নেওয়া যাক। তেল গরম হতে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে এবং একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নিতে হবে, ব্রাউন করে ভেজে নেব। যেহেতু নরম মাছ, একটু কড়া করে না ভাজলে মাছটা ভেঙে যেতে পারে, তাই মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছই আমার গোটাই রয়েছে। এবার আমি এর কারিটা করে নেব। গোটা জিরে ফোড়ন দেব, আর যে মশলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেব। মশলাটা একটু জিরেটা ভাজা হয়ে যাক তারপর দিয়ে দেব। এবার এই মশলাটাকে দিয়ে দেব, আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ভোলা মাছের এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প স্বাদমতো লবণ দিয়ে দেব কারিতে। আর দেবো একটু হলুদ। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কম আঁচ করে ধীরে ধীরে কিন্তু মশলাটা ভাজতে হবে, না হলে জিরাটা পুড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার
যে ফ্লেভারটা আসে সেটা অসাধারণ লাগে কারিতে। আর তার সাথে দিয়ে দেবো কিছু টমেটো, একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। টমেটোটাকে একটু সেদ্ধ হতে হবে, তার জন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতক্ষণে টমেটোটা বেশ নরম হয়ে গলেও গেছে, বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়েছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেব। এটাকে একটু ফুটতে দেব, ঝোলটা ভালো, যত ভালো করে ফুটবে টেস্ট তত ভালো হবে, এবং কম আঁচ করে একটু ফোটাবো। ফুটে ফুটে গেছে আমার ঝোলটা। এবার আমি ধীরে ধীরে মাছগুলোকে সাবধানে ছেড়ে দেব ঝোলের মধ্যে। আর অল্প একটু ফুটিয়েই আমি মাছটা নামিয়ে ফেলবো, কারণ এই মাছ হতে বেশি সময় লাগে না। মাছ আমার হয়ে গেছে, এবার ধীরে ধীরে প্রত্যেকটা মাছকে তুলে ফেলছি। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগবে। গরম ভাতের সাথে ভোলা মাছের এই ঝাল অসাধারণ খেতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, আগামী দিন আবার নতুন একটি ভিডিওর সাথে।